ব্যারাকপুর শিল্পাঞ্চলে সরকারি স্কুলগুলোর হাল একেবারেই বেহাল ঘটনা কুলু পেতেছে ব্যারাকপুর শিক্ষা ভবন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উচ্চ বিদ্যালয়ের সংখ্যা মোট 45টি। ব্যারাকপুরের শিক্ষা ভবনে আরটিআই রিপোর্ট দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। শিল্পাঞ্চলের সমস্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র হাতে গোনা। যেমন সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ স্কুলের ছাত্র সংখ্যা 4 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা আবার তার থেকে বেশি অর্থাৎ 17 জন। আরেকদিকে ঠিক তার পাশেই একটি স্কুল সোদপুর ঘোলা ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেই বিদ্যামন্দিরের স্কুলে ছাত্র সংখ্যা 9 জন, আবার শিক্ষক শিক্ষিকার সংখ্যা নাকি 14 জন। এই সমস্ত বিষয় স্বীকার করে নিচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের সমস্ত ক্লাসরুমই থাক একদম খাখা, যেখানে সরকার শিক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছেন সেখানে সরকারি স্কুলের এই রকম অবস্থা। আর এই ধরনের চিত্র যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নচিত্রের মুখে ফেলছে তার বলার অবকাশ রাখে না। এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলছে যে ছেলে মেয়েদের অভিভাবকেরা ইংরেজি মাধ্যমে স্কুলের দিকে বেশি ঝুঁকছে, তার ফলে এই বাংলা মাধ্যমের এই সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা সেইভাবে আসছে না, আর তার জন্যে এই স্কুলের ক্লাসরুমগুলো একেবারেই যেন ফাঁকা। তাদের এত কম সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে পড়াতে বেশ একদমই ভালো লাগছে না এমনটাও তারা বলছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এমনকি তারাও চান যে স্কুলের ছাত্রছাত্রীরা বেশি সংখ্যায় আসুক, স্কুল ভরে উঠুক ছাত্রছাত্রীতে, পঠন পাঠনের জন্য ছাত্রছাত্রীদের বাংলা মাধ্যমে স্কুলে আসা প্রয়োজন। অপরদিকে এত কম সংখ্যায় স্কুল স্কুলে পড়তে ভালো লাগে না এমনটাই বললেন আবার অনেক ছাত্রছাত্রীরাও। আমরা ক্লাস টেনে দুজনই আছি। দুজন আর কেউ নেই? কেন? আস্তে আস্তে কমে গেছে চারিদিকে স্কুল হয়ে। এখন এখন কি দেখতে পাবো? এখন কতজন আছে স্টুডেন্ট? নাই, এখন তো আমরা আছি 7 আছে, 8 আছে, 9। ফাঁকা স্কুল এরকম তোমরা আসো এসে পড়াশোনা করে চলে যাও, কীরকম এই যে ফাঁকা স্কুল দেখতে কীরকম লাগে? তোমরা তো পড়াশোনা করো। ভালোই লাগে, খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, এই যে ওই যে ছাত্রছাত্রী যে নেই, তোমরা আসো 9 জন, তোমরা পড়াশোনা করো, ফাঁকা একটা স্কুল খারাপ লাগে যে এরকম? খারাপ তো লাগে অবশ্যই, কেন কি আমাদেরও বন্ধুর সংখ্যা কম, আমরা বন্ধু পাই না, আমাদের একা একা পড়াশোনা করতে হয়। ছাত্ররা আসছে না কারণ তো বুঝছেন, এই আমাদের পানিহাটি জোনটাতে অনেকগুলো স্কুল, 35টা স্কুল মোট। সেই পরিপ্রেক্ষিতে ইংলিশ মিডিয়ামের একটা কনসেপ্ট রয়েছে অনেক জায়গাতে, তো আমাদের স্কুলে চেষ্টা আমরা করেছি, বললাম পাশাপাশি স্কুলগুলো বা প্রাইমারি স্কুলগুলোর সাথে কমিউনিকেশনও করেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও স্টুডেন্ট কিন্তু আসেনি। স্কুল তো রিনোভেশন করছে, নতুন করে রং করছে। রিসেন্টলি আমরা, আপনি যেটা বললেন, আমরা একটা গ্র্যান্ট পেয়েছি। কত কত? 6 লাখ। হ্যাঁ, ওই এই প্রোগ্রামটা তো আমাদের কিছু কিছু স্কুলগুলো পেয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারি, আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমরা আমাদের কনসার্ন অথরিটিকেও বলেছিলাম যে এই পরিস্থিতিতে আমাদের তো স্টুডেন্ট সংখ্যা কম, এই রকম গ্র্যান্ট বলছে না, স্কুলে যখন গ্র্যান্ট এসছে আপনাকে তো চেষ্টা করতে হবে স্কুলটাকে রিমডেল করার বা উদ্যোগ নেওয়ার। তা গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে করে উদ্যোগ তো নিয়েছি, তা সত্ত্বেও আসছে না। এই স্কুলের বললাম না যে এর আগে শুনেছি যিনি হেডমাস্টারমশাই ছিলেন তার সম্পর্কেও স্কুলের রিপারকেশনটা হয়তো সেরকম পজিটিভ ছিল না, লাস্ট 4 ইয়ার্স উনি সাসপেন্ডেড ছিলেন, তো এলাকার কোথাও যেন একটা এই স্কুলের প্রতি হয়তো আস্থা একটু কম হলেও থাকতে পারে। সোদপুর অঞ্চলে বেশ কিছু স্কুলে ঘটনা এটা, ছাত্র সংখ্যা প্রচুর কম এবং তুলনায় শিক্ষকের সংখ্যা প্রচুর বেশি। অ্যাবিউজ অফ গভর্নমেন্ট মানি। আমি সরকারি মানে পরিকল্পনার অভাবে কি ঘটনা ঘটছে বলে মনে করেন? শিক্ষকতা করছেন, দুটো তিনটে বিষয় রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা আর্থ সামাজিক পরিকাঠামো পরিবর্তন হয়েছে, একটা জায়গায় যখন একটা স্কুল প্রতিষ্ঠা হয় সেখানকার যারা মাইগ্রেটেড মানুষজন, বিশেষ করে স্বাধীনোত্তর পর্বে, তারা একটা করে স্কুল স্থাপন করেছেন, স্কুলের ইন্টেনসিটি বা গাঢ়ত্ব অনেক বেশি হয়ে গেছে সেই সব অঞ্চলে। পরবর্তীকালে এই যে আমাদের পপুলেশনের ডেন্সিটিটা, এইটা অনুযায়ী করে স্কুলগুলোকে ঠিক সেইভাবে মেনটেন করা হয়নি। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ঘটেছে উৎসশ্রী হওয়ার পর। নিশ্চিতভাবে উৎসশ্রী যেহেতু গভর্নমেন্ট লেভেল থেকে করা হয়েছে,
ফলে উৎসস্থিতে দেখা হয়নি কোন স্কুলে কত ছাত্র সংখ্যা, সেখানে টিচার যা চেয়েছেন টিচারকে সেই উৎসস্থিতে সেই স্কুলই দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্করতমভাবে প্রকট হয়েছে উৎসস্থ্রী চালু হবার পর, এবং এটা ঘটনা বেশ কিছু গ্রামের দিকের স্কুল আছে, সবাই শহরের দিকে আসতে চায়। ফলে সরকারি পরিকাঠামোর মধ্যে এই সুযোগটা যদি মাস্টারমশাই দিদিমণিরা নিয়ে থাকেন তাদের কোনো অপরাধের জায়গা নেই, কিন্তু দেখা উচিত ছিল যে স্কুলে মাস্টারমশাই বা দিদিমণি চাইছেন বা দেওয়া হচ্ছে তাকে, সেই স্কুলে পর্যাপ্ত সংখ্যক ছাত্র আছে কি না, নাহলে তাকে সেই স্কুলে না দিয়ে পার্শ্ববর্তী কোনো স্কুলে দেওয়া উচিত যেখানে ছাত্র সংখ্যা রয়েছে, পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নেই, এমন স্কুলে তাকে দেওয়া উচিত ছিল। এই জায়গাটা অবশ্যই সরকারি পরিকাঠামোর একটা গাফিলতি বলবো। টিচার আমরা 14 জন আছি, 14 জন তো, 14 জন আছি। কেন এই ব্যাখ্যাটা তো অনেক, সেটা এখন তো একদিনের বিষয় নয়, হঠাৎ করে তো এটা কমে যায়নি, এটা ক্রমশ কমছে। কেন? প্রথমত আমাদের যখন অ্যাডমিশন টেস্টে উঠে গেল, এই স্কুলটা প্রথমত এলাকায় যে সমস্ত স্কুল আছে, আমাদের স্কুল থেকে আমাদের স্কুলে যারা আসতো যেসব মেয়েরা, সেটা সাধারণত আরেকটু ভেতর দিক থেকে আসতো, সেই সব জায়গায় সব উচ্চ মাধ্যমিক স্কুল হয়ে গেছে। আমাদের স্কুলটা মাধ্যমিক স্কুল, তো যেটা দেখা গেছে তাদের একটা তো টেস্ট থাকেই গার্জিয়ানদের, যে একবারে যাবো যেখানে সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়বো, তবুও সেই সব সেখান থেকেই আসতো গার্জিয়ানরা দিয়ে পাঠাতো মেয়েদেরকে এখানে। কিন্তু দেখা গেল যেবার অ্যাডমিশন টেস্টটা উঠে গেল, অ্যাডমিশন টেস্টটা যখন উঠে গেল তখন সবাই ভর্তি হয়ে যাচ্ছে নাম করা, যেখানে তথাকথিত নাম করা স্কুলে, সেখানে ভর্তি হয়ে যাচ্ছে, ফলে আমাদের কাছে আর এখানে আসার প্রয়োজন মনে করছে না, সেখানে অটোমেটিক ভর্তি হচ্ছে। তখন ওখানে পারতো না, তখন সেই স্টুডেন্টগুলো এখানে আসতো, এটা সত্যি কথা বলে ফ্র্যাঙ্কলি স্পিকিং এটাই। রাজ্য সরকার এত এত অর্থ শিক্ষাক্ষেত্রে খরচ করছে, সেখানে সরকারি স্কুলগুলোর এরকম ধরনের যদি দুর্বল পরিকাঠামোর তথ্য চোখের সামনে উঠে আসে, তাহলে সরকারি ব্যারাকপুর শিক্ষা ভবনে আত্রিয়া রিপোর্টে যদি এরকম ধরনের একটি চিত্র খোদ উঠে আসে, তাহলে বলা মুশকিল যে ব্যারাকপুর শিক্ষা ভবনের DI-র সাথে এই বিষয়ে কথাও বলা হয়। কিন্তু আগামী দিনে এই বাংলা মাধ্যম এই সরকারি স্কুলগুলোতে কিভাবে চলবে, তাহলে কি এগুলো একটা সময় শুধুই স্মৃতিতে পরিণত হবে? এই নিয়ে ব্যারাকপুর শিক্ষা ভবনের DI-র সাথে কথা বলা হলে তিনি কোনো রকমই প্রতিক্রিয়া দিতে চাননি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।